হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি, নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো নতুন দিনে আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আর আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি কোনো রান্না বান্না বা তেমন কোনো কাজ শেয়ার করব না, শুধু আমার আপুদের সাথে গল্প করব। তো ইউটিউবে এসে আমি আর কিছু পাই বা না পাই, আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের ভালোবাসা পেয়েছি। তো এটাও বা কম কিসের বলেন, আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, জানি না। এই না চেনা না জানার মধ্যে আমরা যে একে অপরকে ভালোবেসে যাই, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। আসলে আমি জানি না সবার মতামত কি, এটা আমার মতামত। তো চলেন এবার একটু ভিডিও টপিক নিয়ে কথা বলি। প্রথমে দেখতে পেলেন আমি আমার খাবার টেবিলের উপর থেকে কিছু জিনিসপত্র সরিয়ে নিয়েছি। তো আমার বাসার সবাই হচ্ছে যে কোনো জিনিসপত্রই হোক না কেন, সেটা এনে ডাইনিং টেবিলের উপরে রেখে দেয়। যে যেটা পায়, যার হাতে যেটা থাকে, সে সেটা এনে এই টেবিলের উপরে রেখে দেয়। আর আমার কাজ হচ্ছে সারাক্ষণ সেই জিনিসপত্রগুলোকে নিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা, পরিষ্কার করা, গুছিয়ে রাখা, এটাই হচ্ছে সারাক্ষণ আমার কাজ। সারা দিন এই কাজেই চলে আমার। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তো একেবারে সুন্দর করে গুছিয়ে রেখেছি, পরিপাটি করে। আসলে ঘর ছোট হোক বা বড়, যদি আমরা এটাকে সাজানো গোছানো বা পরিপাটি করে রাখি, তো আসলে সেটাই আমাদের মানসিক প্রশান্তি দেয়। তো সবচেয়ে প্রশান্তির জায়গা হচ্ছে কিন্তু আমাদের নিজের ঘর। তো আমরা যদি এটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখি, আমাদের মনটাও শান্ত থাকে। বাসা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, তাহলে কিন্তু রেগুলারই একটু করে সময় দিতে হবে, নয়তো কিন্তু ওইভাবে পরিষ্কার রাখা সম্ভব হবে না। আজকে একবার একটু পরিষ্কার করলাম, আবার 7 দিন পরে পরিষ্কার করলাম, তাহলে কিন্তু সেভাবে কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। আবার দেখা যায় যে কয়েকদিন পর পরই পরিষ্কার করলে ময়লাটা বেশি জমে যায়, তখন কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। তো আমার কাছে মনে হয় যে প্রতিদিন একটু একটু করে পরিষ্কারের কাজে যদি আমরা সময় দিতে পারি, তাতে দেখা যায় যে সবকিছুই পরিপাটি থাকবে। আমার মাঝে মধ্যে কিন্তু আবার ব্যতিক্রম হয়ে যায়, যেমন আমার শরীর খারাপ থাকলে আমি কাজ করতে পারি না, বা এটা তো সবারই, শরীর খারাপ হলে কেউই কাজ করতে পারে না। তা আমার আবার মন খারাপ হলেও তেমন কাজ করতে ভালো লাগে না, কাজে মন বসে না, কোনো কিছুতে আমার মন বসে না, তখন আমি কাজ কাম একেবারেই বন্ধ করে দিই। তো আসলে সবাই আমরা এরকম। আপনাদেরকে ফ্রি ফ্রি কিছু টিপস দিয়ে দিলাম, চাইলে এই টিপস গুলো ফলো করে কাজে লাগাতে পারেন। এই টিপস গুলো ফলো করলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব সহজ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা আমের জুস বানাতে গিয়ে পাকা আমের জুস বানিয়ে ফেলেছি। কারণ হচ্ছে আমগুলো ফেলে রেখে দিয়েছি অনেক দিন হয়েছে, তো এগুলো ভিতরে একটু লাল হয়ে গিয়েছে, তো এখন পাকা আমে জুসের মতোই হয়ে গেছে আর কি। কিন্তু এগুলো খেতে এত টক, সেজন্য এমনি এমনি খাওয়া যাচ্ছে না, তো সেজন্য আমি জুস বানিয়ে নিয়েছি। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন। তো জুসটা খাওয়ার পর আমি এখানে চলে এসেছি একটা কেক বানাবো, সেই জন্য আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো। তো সেই জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1/2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে আমি ভালোভাবে চেলে নিয়েছি, চেলে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে 2টা ডিমের স্পঞ্জ কেকটা বানাবো, সেই জন্য আমি ডিম 2টা
ফেটে এখানে কুসুমটা আলাদা করে নিচ্ছি। তারপর আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিব। তো আমি বিটারের সাহায্যে ফোম করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার যেটা আছে ওটা দিয়েও করতে পারেন, বা যারা কাঁটা চামচ দিয়েও চাইলে করতে পারেন। তো আমি হচ্ছে একটা স্পঞ্জ কেক বানাচ্ছি, কারণ হচ্ছে এটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, মানে ক্রিম কেক বানাবো আর কি। তো সেই জন্য আগে আমি স্পঞ্জ কেক বানাচ্ছি। তো আমি মাঝে মধ্যে একটু একটু কেক বানাই আমার বাসাতে, আর আমার ছেলে মেয়ের জন্মদিনেও আমি নিজে নিজে কেক বানাই। তো আমি এটা কোথাও শিখি নাই, নিজে নিজে ইউটিউব দেখেই শিখেছি, এখন আবার ইউটিউবে দেখাচ্ছি। তো আপনারা যারা কেক বানাতে পারেন না, তারা চাইলে ইউটিউব দেখেই শিখে নিতে পারেন। এখানে আমি ডিমে সাদা অংশ বিট করে নিচ্ছি, এটার সাথে আমি হাফ কাপ চিনি একটু একটু করে দিয়ে বিট করে নিচ্ছি। তো এখন আমি এটার সাথে ডিমের কুসুমটাও দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার যখন ডিমের ফোমটা একেবারে রেডি হয়ে যাবে, তখন আমি এটার সাথে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল মিশিয়ে নিব। তারপর একেবারে শেষ পর্যায়ে এসে আমি এটার সাথে ময়দাটা মিক্স করে নিব। তো আপনারা দেখতে থাকেন, আমি কেকটা বানিয়ে নিচ্ছি। এই যে আমি কেকটা বানিয়ে ফেলেছি, একেবারে লাস্ট পর্যায়ে এসে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো এই যে আমি এখানে কাঠি দিয়ে চেক করে নিয়েছি আমার কেকটা ভিতরে হয়েছে কিনা। তো এই যে কাঠিটা একেবারে ক্লিন এসেছে, কেকটা হয়ে গেছে। তো আমি তারপরেও আরো 2 মিনিট রেখে দিয়েছিলাম কেকটা। তো চুলাটা অফ করেও আমি চুলার উপরেই গরম থাকার জন্য রেখে দিয়েছি সারা রাতের জন্য। আমি রাত্রে কেকটা বানিয়েছি। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি।